আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আখাউড়া প্রিমিয়ার লীগ APL মরহুম জজ মিয়ার স্মরণে ফাইনাল খেলা মনে রাখবেন। এই তারিখটি হচ্ছে 24 ফেব্রুয়ারি 2024। এই মাঠে একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার সাক্ষী বা নায়ক মহানায়ক যাকে বলি সেটা কলেজপাড়া কিংয়ের অধিনায়ক ফয়সাল, যাকে এনেছেন তিনি জ্যাক আরিফ, বাংলাদেশের স্বনামধন্য টেবিল টেনিস তারকা, করেছে 129 রান। শুনি ওনার মুখ থেকে কেমন লাগলো আমাদের এই মাঠটা, আপনি পিচটা কী অনুভব করেছেন, এবং আপনি এই যে এত রান করলেন আখরিতে এসে সেঞ্চুরি রান হিসেবে, আপনার কী মনে হচ্ছে, আপনি কী বলবেন? সর্বপ্রথম আসলে আখাউড়ার মধ্যে খুব সুন্দর একটি টুর্নামেন্ট, সবচেয়ে বড় টুর্নামেন্টই বলা যায়, পরিবেশ অনেক সুন্দর, অনেক দর্শক ছিল, ওভারঅল সব কিছু নিয়ে ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট। তো জ্যাকারিফ, আপনি তো অনেক জায়গায় খেলতে যান, আপনি যে ফয়সাল আজকে যিনি এসেছেন তিনি আমাদের একজন কিংবদন্তি ক্রীড়া অনুরাগী এবং এই কলেজপাড়াকে অনেক টাইমে সেঞ্চুরি ম্যাচ জিতিয়েছেন, আপনাদের মতো তারকাদের রানের কী বলবেন আপনি ফয়সালকে? আসলে ফয়সাল সম্পর্কটা কতদিনের? হ্যাঁ, ফয়সাল ভাই বড় ভাই মানুষ, খুবই ভালো মানুষ, খেলাপ্রিয় মানুষ, উনি ভালো একটা টিম করছে আমাদের সবাইকে নিয়ে অনেক কষ্ট করে। তো আমরা সবাই চাচ্ছি, মানে চাইছিলাম ফার্স্টে থেকে যে ফয়সাল ভাইকে ভালো একটা টোটাল দিই, ভালো একটা টিম স্পিড নিয়ে একটা খেলাটা খেলি, হার জিত তো থাকতেই পারে আল্লাহর হাতে, কিন্তু আমরা খুব মানে সবাই মিলে 11টা প্লেয়ার মিলে চাচ্ছি ফয়সাল ভাইকে শিরোপাটা উপহার দেওয়ার জন্য। আপনার দেশের বাড়ি কোথায়, কেন আপনাকে জ্যাক নামটা জুড়ে দিল, এটা নিশ্চয়ই আপনার এটা 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 রহস্যটা একটু বলবেন প্লিজ। আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ, আর জ্যাক নামটা এটা ফ্র্যাঙ্কলি আস্তে আস্তে আগে থেকে হইতে হইতে হইতে। পরিশেষে আপনি এই চমৎকার ইনিংসের জন্য একটু সঙ্গে থাকেন, আমরা একটু ফয়সাল ভাইয়ের সঙ্গে কথা বলি। ফয়সাল ভাই, জ্যাক আরিফকে এনেছেন নিঃসন্দেহে, জ্যাক আরিফ শুরু থেকে যেভাবে ব্যাট করেছে এটা অসাধারণ, আপনি যে ওনাকে আনার আগে কি আপনার সঙ্গে কী কথা হয়েছিল? এমন একটা অসাধারণ ইনিংস আখাউড়ার রেকর্ড ইতিহাসের, 129 রান, তাও আবার ছক্কার, সব রেকর্ড ভেঙে ফেলেছে, কী বলবেন আপনি? জ্যাক আরিফ আসলে একজন ভালো প্লেয়ার, আমি আমার বন্ধু আবু রেখালকে বলছিলাম, বলে জ্যাক আরিফ আসবে, তুমি জ্যাক আরিফকে স্পন্সর করে দিও। তো আবু এই মর্মে জ্যাক আরিফ স্পন্সর করছে, তো আমি ভাবলাম আমি তো কোনো কিছু দিতে পারি নাই, তখন আমি তাৎক্ষণিক যখন দেখছি 33 হয়েছে, তখন আমি বলছি যদি জ্যাক সেঞ্চুরি করতে পারে বা যেও সেঞ্চুরি করতে পারে তাকে আমি 5,000 টাকা পুরস্কার করবো। সো তো সেই মর্মে আমি তাকে পুরস্কার 5,000 টাকা করছি, আমার টিম খুব ভালো। তো জ্যাক আরিফ এক পর্যায়ে মানা করছিল, তো নাজমুল ভাই মানা, তারপরে ইয়াও মানা করছিল, সবাই মোটামুটি খেলা 4 বছর খেলা আছে, তো বৃষ্টির কারণে আল্লাহ সবাই, আমি সর্বোচ্চ একটা খুব চিন্তায় ছিলাম, মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটবে, আমি প্লেয়ারই পাচ্ছিলাম না। তো লাস্টে ওভারঅল জ্যাকও ফোন দিছে রাত্রে, নাজমুল ভাইও ফোন দিছে, সিটাঙ্গের ইমনও ফোন দিছে, তো সাকেরও আসার কথা ছিল, সাকের আসতে পারে, কমল ভাই এবং সাকলান, তারা বাংলাদেশের টেপ নিচে যাওয়া খুব ভালো প্লেয়ার, তারা আসতে পারে না, তাদেরকে আমি অনেক মিস করতেছি, তার চেয়েও বেশি মিস করছি আমার একটা প্লেয়ার সেমিফাইনালের নাম হচ্ছে সৈকত নবীনগরের, ওর পাওয়াটা ভেঙে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি ও যাতে ভালো এবং সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আর জ্যাক নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, এটা আমি আগে তুই জানি, আমি ভরসা করছি জ্যাক এবং নাজমুল ভাই, তারপরে শাউন ভাই, তিনজনের ভাই আমি বেশি ভরসা করছি, দেখেন আপনার তিনজনই আমাকে একটা ভালো সারপ্রাইজ এবং উপহার দিছে। তো বোলিং আমার টিমে যাই আছে খুব ভালো বোলিং, যেমন ইমন, সিটাঙ্গের ইমন, সে বাংলাদেশের সবচেয়ে ভালো বোলার, তারপরে হচ্ছে কিশোরগঞ্জের মেহেদিও ভালো, তারপরে মাহিদুল ভাই খুব ভালো বোলার, তারপরে কর্টেল রবিন, কর্টেলও আসলে খুব সে এমন সে না খেলারই কথা ছিল, কিন্তু আমি তারে যত ইয়া হোক আমি চাইছি না ও থাকবে, আমি তারা রেখেছি। তো আমি পাশাপাশি আক্তার আমার গ্রামের প্লেয়ার, আমার এলাকার সরি, তো আক্তারও আমি এই রেখেছি, কিন্তু আমি রায়হেন্দ্র চাইছিলাম রাখবার লেগে, তারপরে ওই শাকের ভাইজন মিসিং হয়েছে, তারপরে আমি নিয়ে আনিছি রাত্রে শাওন ভাইয়ের জায়গা, তারপরে আমি রায়হেন্দ্রে ড্রপ দিছি। তো রায়হেনও খুব ভালো প্লেয়ার, আমি আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে সবাই মাদক মুক্ত থেকে দূরে থাকবে, আর অবশ্যই আমার ছোটো ভাই বড় ভাই যারা আছে সবাই সাপোর্ট দিতে, বিজয়গড় যারা আছে তারও খুব ভালো মানুষ, তারও ওভারঅল ভালো, আর প্রাণের আখড়া যে টিভি ও খুব ভালো মানুষ, ওর নাম জানি কি মেহেদি মনে হয়, হ্যাঁ মেহেদি রহমান মোল্লা, ও খুব ভালো মানুষ, আমি দেখি প্রায়ই, তো তাকে ধন্যবাদ, তা যে ইয়াটা করছে তাকে ধন্যবাদ এই বলে আমার বাড়ি এক জায়গায়, নাজমুলের বাড়ি আরেক জায়গায়, এই যে সম্পর্কটা এটা কতদিনের করে গড়ে উঠলো আমরা দেখি, আমি তো প্রায় ফেসবুকে দেখি যে আপনারা একসাথে খেলেন, আসলে ব্যাপারটা কী যে আপনাদের মধ্যে কেমন সম্পর্ক হয়েছে, আর এইটা আপনি কীভাবে আপনারা উপভোগ করেন খেলা না থাকলে? না আমরা একসাথে প্রায় 8-10 বছর ধরে একসাথে খেলতেছি, তো এক মানে এক হয়ে গেছে এটা আস্তে আস্তে খেলতে খেলতে, খুব ভালো যেমন ভাইয়ের মতন সম্পর্ক হয়ে গেছে এখন সবার, বাংলাদেশের সব টেপ টেনিস প্লেয়ারের সাথে ভাইয়ের মতন সম্পর্ক হয়েছে, এমন খুব ভালো সম্পর্ক সবার। লাস্ট প্রশ্ন চলে যাবো, বিদায় নিব, ফয়সাল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, আর লাস্ট কথা হচ্ছে আপনার এই ইয়াংম্যানদের প্রতি কী বার্তা থাকবে, আমাদের আখাউড়ার এই টুর্নামেন্টের প্রতি কী বার্তা থাকবে, আপনারা এমন খেলবেন, আমরা আমাদের ক্রিকেটটা আখাউড়াতে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাবো, শেষ প্রশ্ন আপনার কাছে।
আমি একটা কথাই বলতে চাই, আসলে অনেকে ভাবে যে টেপটেনিসে ফিউচার নাই, মানে টেপটেনিসে বুঝি সংসার চালানো যায় না খেললে, কিন্তু আমি মনে করি টেপটেনিসেও অনেক টাকা পয়সাটা কামানো যায়। আর যারা খেলাধুলা নিয়ে থাকতে চায় তাদের খেলাধুলা করতে দিন, যারা পড়াশোনা নিয়ে থাকতে চায় তাদের পড়াশোনা করতে দিন, তো যাই যেটাই করুক না তার থেকে সে সেটাই করুক। কাকে ফলো করেন ক্রিকেটার? এবিডি বিলিয়ার্স। এবিডি বিলিয়ার্স, দর্শক অত্যন্ত ভালো মানুষ, বিদায় নিচ্ছি, প্রাণে রাখো, ধন্যবাদ।